ধন্যবাদ জানাবো আমাকে এই শুভ দিনে কিছু বলার বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। কবিতার নাম রূপ, কবি সুবোধ সরকার। রূপনকে একটা চাকরি দিন, এম এ পাস, বাবা নেই, আছে এক প্রেমিকা, সে আর দু এক মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে ঘুরবে। রূপন আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন। রূপনকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তোমার ফোন তুললেন, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেও। তোমার বাবু মামাকে বলে রূপনের একটা চাকরি দরকার, মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আপনারা আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আছে তন্য উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপনকে একটা চাকরি দাও। এনে পাস করে বসে আছে ছেলেটা, কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলায়, ঘড়ির মোড়ে সাত আট জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সত্য তুলে আনা রূপমের ঠিক পরে সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম, সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। একটা ছেলেকে এ পাস করতে যতগুলো অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর লেগে আছে ওর গায়ে। একটা ছেলেকে আপনারা কেন এনে পড়া, কোন আল্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, তুলে দিন। এসব কথা বলবো বলে ফোন তুললাম উপাচার্যের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল, কুড়ি বছর ধরে ফোন বেজে চলেছে, আরো কুড়ি বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আছড়ে পড়ে নদী বলে উঠল রূপমকে একটা চাকরি দাও। কে রূপম? রূপম আচার্য, বয়স ২৬, এম এ পাস, বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে।